এক বছরে পা দিলাম আমরা এক বছরের জন্মদিন আজকে সেলিব্রেশনেও তার সাথে সাথে শ্রীময়ের শ্যুটিং আবার রেজিউম তিন মাস বাড়িতে একদম তারপরে আজকে শ্যুটিংয়ে এসে সম্পূর্ণ অন্য রূপ সবার মুখে মাথায় একটা করে ঢাকা মুখে একটা করে মাস্ক এদিকে স্যানিটাইজার এদিকে হ্যান্ড ওয়াশ এদিকে থার্মোল ওইটা দিয়ে টেম্পারেচার মাপা হচ্ছে মানে সবটা একটা অন্যরকম প্যাকেজ সব মিলিয়ে ধাতস্থ হতে একটু আমাদের সময় লাগবে কারণ আমরা যেভাবে অভ্যস্ত সেভাবে কাজ তো হচ্ছে না ঠিক আছে অসুবিধে নেই এই নতুন জীবনটা অ্যাকসেপ্ট করে নিলাম কারণ কাজও করতে হবে রোজগারও করতে হবে কাজটা মানুষের জন্যই করতে হবে এন্টারটেনমেন্ট জগতে কাজ যখন কাজ করতে হবে তার সাথে সাথে আমার সুরক্ষাটাও আমাকে বজায় রাখতে হবে না না আমার মেকআপ আর্টিস্টই করেছে এবং সে হেডশিল পরে মাস্ক পরে মেকআপ করেছে আমার সম্পূর্ণ সুরক্ষা বজায় রেখে আমার হেড ড্রেসের মুনমুন সেও সমস্ত মুখ ঢেকে মাথা ঢেকে সব কিছু করে আমার চুল বেঁধেছে পোশাকটা এখনও পরিনি পোশাকটা পরবো আমি নিজে হ্যাঁ এখান থেকেই স্যানিটাইজ করে দিয়েছে তবে আমি যেটা করব সেটা যে আমি পোশাকটা নিয়ে বাড়ি চলে যাব। আমি ধুয়ে নিয়ে কালকে নিয়ে এসে দিয়ে দেবো রায় রান করে দেবে তবে নিজের সুরক্ষা নিজের কাছে প্রোডাকশন থেকে যথেষ্ট ব্যবস্থা করেছেন যা যা করা সম্ভব তাও আমি আমার ব্যাক সমস্ত নিয়ে এসেছি স্যানিটাইজার থেকে শুরু করে সব খাবার দাবার জল আমি কোনো কাউকে বাইরের কাউকে অ্যালাউ করিনি আমার মেকআপ রুমে কাউকে ঢুকতে দিচ্ছি না আমার মেকআপ হেয়ার ড্রেসার আর মেকআপ আর্টিস্ট ছাড়া এবং সবটাই মেনটেন করার চেষ্টা করছি আশা করি এই নতুন জীবনে আমাদের কারো কোনো বিপদ হবে না কারণ আমার বিপদ শুধু আমার তো একার নয় অন্য অন্যের জন্যেও সুরক্ষা আমার বজায় রাখতে হবে তো কোনো বিপদ হবে না আমরা সুস্থ সুন্দরভাবেই কাজ করবো এবং দর্শককেও বলবো যে তিন মাস পরে আমরা আবার ফিরছি জলসার পর্দায় আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন আমাদের এতদিন তার থেকেও বেশি ভালোবাসা দেবেন হ্যাঁ নিশ্চয়ই যে একসাথে অনেক লোক থাকবে না জটলা হবে না এবং সবাই কেউ গল্প করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আগে যেরকম তিন চারজন কারুর কাজ নেই শর্ট চলছে গল্প করছে ওইসব চলবে না যার যার দরকার শেষে যাবে আসবে অকারণে বেশি লোক ফ্লোরে ঢুকবে না আমার শ্রীময়ী দেখার জন্য বসে থাকবো সবাই থ্যাংক ইউ পনেরোই জুন পর্দায় আসছে শ্রীময়ী আপনারাও অপেক্ষায় আমরাও